একই বেহাল নিকাশির সঙ্গে প্রাক বর্ষার বৃষ্টিপাত, দুয়ে মিলে নাজেহাল অবস্থা। ড্রেনের জল ঢুকে পড়ছে বাড়িতে, পরিষ্কার তো দূরের কথা, ভোটের আগে কথা দিলেও কথা রাখেনি পুরসভা। প্রতিবাদে বাধ্য হয়ে পথে নামলেন বাসিন্দারা, রাজ্য সড়ক অবরোধ করে শুরু হলো বিক্ষোভ। মালদহের ইংরেজবাজার পুরসভার 25 নম্বর ওয়ার্ডের ঘটনা। অভিযোগ, গত 2009 সালে সেখানকার রায়পাড়া এলাকার একটি হাই ড্রেন নির্মাণ করা হলেও তারপর থেকে ড্রেনটি পরিষ্কার করা হয়েছে মাত্র 2 থেকে 3 বার। সময় মতো সঠিকভাবে সাফাই না হওয়ায় জঞ্জালে পরিপূর্ণ হয়ে রয়েছে ওই ড্রেনটি। ফলে একদিকে যেমন ওয়ার্ডের নিকাশির হাল বেহাল হয়ে পড়েছে, তেমনি সামান্য বৃষ্টিতেই ড্রেনের জলে ভরে উঠছে রাস্তা। নোংরা জলের ওপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে, নোংরা জল ঢুকে পড়ছে বাড়ির ভেতর, ফলে অসহনীয় অবস্থার মধ্যে দিন কাটাতে হচ্ছে স্থানীয়দের। চরম ভোগান্তির প্রতিবাদে শুক্রবার মালদা চণ্ডীপুর রাজ্য সড়ক অবরোধ করেন তারা। দীর্ঘক্ষণ ধরে চলে ব্যাপক বিক্ষোভ। তাদের অভিযোগ, ভোটের পর সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হলেও কোনো কথায় কর্ণপাত করছে না পুর কর্তৃপক্ষ। এছাড়া জল জমে থাকায় বাড়ছে মশার উপদ্রব। এদিকে ঘটনার সত্যতার কথা স্বীকার করে নিয়ে এর জন্য 25 নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলরকে দায়ী করেছেন চেয়ারম্যান। আমরা অবরোধ করেছি, আমাদের এই হাইড্রেনটা 2009-এ তৈরি হয়, 2008-এ একবার পরিষ্কার হয়, 2012-তে পরিষ্কার হয় এবং 2016-তে পরিষ্কার হয়, তারপরে আর কোনো পরিষ্কার হয় না। আমাদের নিকাশি ব্যবস্থা এমন অবস্থা, আস্তে আস্তে নিকাশিটা বন্ধ হয়ে যাচ্ছে, কোনো মতেই জল যায় না, একটু বৃষ্টি হচ্ছে পুরো জল জমে যাচ্ছে। আমরা চেয়ারম্যানকে ভোটের আগে 2 দিন বলেছি, বলা সত্ত্বেও আমাকে হাত জোর করে উনি বলেছিলেন, দিদি আমি এখন ভোটের সময় কিছু করতে পারবো না, ভোট পার হোক আমি করব। 7 দিন চলে গেল, ভোট চলে গেল, এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি। ড্রেনের সবসময় জল জমে থাকে, দরজার সবাই নোংরা জমে থাকে, রাস্তাতে 1 ঘন্টা বৃষ্টি পড়লে ঘরের মধ্যে নোংরা জমে যায়, জলে আমরা হাঁটি সবসময়, ছোটো ছোটো বাচ্চা নিয়ে জলে হাঁটতে পারে না, ছোটো বাচ্চা কালকে পড়ে গেছে ড্রেনের মধ্যে, আর ড্রেনের মুখটা সবসময় বন্ধ হয়ে থাকে, বন্ধ করে দিয়েছে। না কিছুই করছে না, কিছুই করছে না। আমাদের কোনো, আমরা বলতে যাচ্ছি উনটাই আমাদেরকে বলছে তোমরা তো নোংরা ফেলছো, তোমরা নোংরা ফেলছো, তোমরা পরিষ্কার করো, আমাদেরকে উনটাই ঝাঁস দেখায়। আমি 3 বছর ধরে আমাদেরকে বলতে গেছি, আমাদের ঘুমটাই কথা শোনায়। এই যে ভোটের আগে কত ক্যামেরা করে নিয়ে গেলো, কি পরিষ্কার করে দেবো আমরা, কিন্তু কই কিছু করে দিল না, ভোটতে বেরিয়ে গেলো। আমাদের অসুবিধা কি, আমাদের রাস্তাটা উঁচু করে দেয়, রাস্তা উঁচু, ড্রেনটা পরিষ্কার করে দেয়, হ্যাঁ জল জমে যাচ্ছে, হ্যাঁ অসুবিধা, জ্বর হচ্ছে ঘরে ঘরে, জ্বর, ডেঙ্গু জ্বর হচ্ছে ঘরে, মশার অত্যাচার, থাকতে পারছি না আমরা। দুঃখজনক ব্যাপার, সেই ওয়ার্ডের কাউন্সিলর আমাকে কোনো রকম ফোনও করেননি, কোনো রকম জানাননি, এবং যেখানে সে পৌরসভার সরকারি যে আমাদের জমাদার রয়েছে সেও আমাকে বলেনি। কিন্তু সুতরাং মানুষের অসুবিধা হয়েছে মানুষ তারা, কিন্তু দুর্ভাগ্য যে এখানে যদি আমাকে জানাতো তাহলে মনে হয় এই সমস্যাটা সৃষ্টি হতো না হবে। এবং যে জলটার জন্য আটকে গেছে, পরিবেশটা তৈরি হয়েছে, যে জলটা ড্রেনটা আটকে যাচ্ছে, সেখানে একটা নীতি বহুতল বাড়ি হয়েছে, ওই বাড়ি যে ড্রেনটা করেছে হিমপাইপ লেগে, এবং সে তার নিজের স্বার্থ সিদ্ধি করেছে, 100টা মানুষকে বিপদের মধ্যে ফেলেছে লাগালো, এবং সেখানে দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে ওয়ার্ড কাউন্সিলর, এটাও আমি খবর পেয়েছি, আমি দেখবো, এটা আইনগত ব্যবস্থা নেব। এবং